মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে প্রতি বছর ঈদুল আজহা হয় সারা দেশে প্রায় 1 কোটি পশু কুরবানি দেওয়া হয়। আসন্ন কুরবানি উপলক্ষে দেশে প্রায় 1 কোটি 19 লাখ পশু মজুদ রয়েছে। গত কয়েক বছর ধরেই বিদেশি গরুর উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় খামার থেকেই কুরবানির পশুর চাহিদা পূরণ করা হচ্ছে। এই অবস্থায় ভারতীয় গরু প্রবেশ করলে দেশের খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। গরুগুলো তার কাঁটার উপর দিয়ে তক্তা দিয়ে পার করা হয়। এ সকল ব্যাপারে যদি বর্ডার গার্ড একটু তৎপর হন, এমনিতেই এবছর করোনার কারণে যে অবস্থা, তার মধ্যে যদি আবার ইন্ডিয়া থেকে অবৈধ পথে গরু আসে, তাহলে আমার মনে হয় না আমাদের বাংলাদেশের গরু বেচা বিক্রি আর হবে। এদিকে ভারত থেকে গরু পাচারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সমর্থন রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায় বিজিবি। এক্ষেত্রে বিএসএফ এর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে বিজিবি। অবৈধভাবে কোনো গরু আসার কোনো সুযোগ নেই, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা হাটে তুলতে হয়, বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে সেই প্রক্রিয়াটাকে শুধু নিশ্চিত করে তারা সঠিকভাবে পালন করছে কিনা। কুরবানির পর্যাপ্ত দেশীয় পশু সরবরাহের কথা জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, খামারিদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। কঠোর অবস্থানে থাকবে আমাদের প্রশাসন, কোনোভাবেই বাইরের কোনো প্রাণীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের যারা প্রাণী সম্পদ উৎপাদনে জড়িত তাদের স্বার্থ রক্ষা করতে হবে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি। ভারতীয় ও মিয়ানমারের পশু যাতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। অন্য কোনো দেশ থেকে প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা।